নমস্কার বন্ধুরা, আজকে একটা হেলথ ভিডিও নিয়ে চলে এসেছি, হেলথ টিপস নিয়ে। এই আকারটা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ, এই আকারটা হচ্ছে আমাদের হার্টের আকার, তাই তো? আজ তোমাদের সাথে এমন কিছু খাবারের কথা বা তালিকা শেয়ার করে নেব যেটা আমাদের হার্টকে ভালো রাখতে সক্ষম। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখো, ফুডস গুড ফর ইয়োর হার্ট আসছে কী কী? অ্যাভোকাডো, স্পিনাশ, ওয়ালনাট, কোকোনাট অয়েল, মিলেটস, ব্লুবেরি, এই সমস্ত খাবার যদি তুমি তোমার খাবারের তালিকায় রাখতে পারো, এই সমস্ত খাবার কিন্তু তোমায় হার্টের। এখন বলবো 12টা ফুডস যেটা আমাদের হার্টের জন্য ভীষণ ভালো, সেগুলো কি? ওয়ালনাট, বানানা, কোকোনাট অয়েল, চিয়া সিডস, অ্যাসপারগাস, সুইস চার্ট, ফ্লেক্সিড, অ্যালমন্ডস, স্ট্রবেরিজ, ব্লুবেরিজ, স্পিনাশ অ্যান্ড অ্যাভোকাডো। এখন তোমরা চার্টের থেকে দেখতেই পাচ্ছ যে কোন ফুড আমাদের হার্টের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য ভালো নয়। তাও আমি বলে দিচ্ছি, ভেজি অ্যান্ড ফ্রুটস, হোল গ্রেনস, প্ল্যান্ট বেসড প্রোটিন, হেলদি ফ্যাটস, এগুলো আমাদের হার্টের জন্য ভালো। এবার বলি কোনগুলো আমাদের হার্টের জন্য ভালো না। সুগারি ফুডস, হোয়াইট ব্রেড, প্রসেসড মিট অ্যান্ড ফ্রাইড ফুডস, এইগুলো আমাদের একদম হার্টের জন্য ভালো না। তাই আমাদের চেষ্টা করতে হবে এগুলোকে আমাদের তালিকায়, খাবার তালিকায় কম করার। দিস আর সাম পাওয়ারফুল হার্ট হেলদি ফুডস, সেগুলো কি না? বিটরুট, বিটরুটের জুস বানিয়ে খেতে পারো, বেরিজ, অল কাইন্ডস অফ বেরিজ, অ্যাভোকাডোস, বিনস অ্যান্ড নাটস, এই সমস্ত খাবার প্রচণ্ড প্রচণ্ড ভালো আমাদের হার্টের জন্য। আশা করি বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই উপকারে আসবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো শ্রেয়া তোমাদের থেকে বিদায় নিচ্ছে, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।